কে উত্তর দেবে তার হাতে এখান থেকে একটা করে প্রাইজ দিয়ে দেবে, একটা করে। হ্যালো হ্যালো হ্যালো, তো প্রশ্ন শুরু করি নাকি? তৈরি আছেন তো? ভালো করে শুনবেন, ভালো করে না শুনলে বোঝা যাবে না। কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে দেখুন। প্রশ্ন করেছে কবি আজ তোমাদের কাছে, উত্তরেতে আমার কাছে পুরস্কার আছে। প্রশ্ন করেছে কবি আজ তোমাদের কাছে, উত্তরেতে আমার কাছে পুরস্কার আছে। প্রশ্ন করেছে কবি আজ তোমাদের কাছে, উত্তরেতে আমার কাছে পুরস্কার আছে। উত্তরেতে আমার কাছে পুরস্কার আছে। প্রথম প্রশ্ন যে পারবে সে আগে হাত তুলবে, তাহলে তাকে দেওয়া হবে। কবি ছন্দের মাধ্যমে সেই প্রথম প্রশ্ন বলছে দেখুন। জন্ম নিলেন দয়ার নবী আমরা সবাই জানি, কোন তারিখে এলেন তিনি বলো দেখি আজ শুনি। কোন তারিখে এলেন তিনি বলো দেখি আজ শুনি, কোন দেশেতে জন্ম নিলেন গো, কোন দেশেতে জন্ম নিলেন সে দেশ ধন্য হলো। হাতটি তুলে জানাও আজ আমাকে বলো, গো হাতটি তুলে জানাও আজ আমাকে বলো। কে পারবে কোন দেশেতে জন্ম এবং কোন মাসে কোন দিনে জন্মগ্রহণ করেছিলেন? আগে ওই চাচিমাটা আগে হাত তুলেছেন, ওই মাঝখানে মাঝখানে। হ্যালো হ্যালো হ্যালো, রবিউল আউয়াল 12 তারিখে জন্ম হয়েছিল মক্কায়। না রাই তাকবীর, না রাই তাকবীর। খুব সুন্দর প্রশ্ন উত্তর দিয়েছে, একদম ওনাকে একটা দিয়ে দেন। দিয়েছেন প্রাইজ, দিয়েছেন তো। যাই হোক, এবারে আরো একটি প্রশ্ন যে আগে হাত তুলবেন আমার দাদা ভাইদের জন্য, এরপরে আবার ফারিনাকে গজল গাইতে দেবো। তো দাদা ভাইরা রেডি থাকবেন, চলো। এই দুনিয়ার মাঝে খোদা কত নবী পাঠালেন, কোন তারিখে আল্লাহ তাআলা দ্বিতীয় আদম নামে পাঠালেন, কোন নবীকে আল্লাহ তাআলা দ্বিতীয় আদম নামে পাঠালেন, নামটি তাহার কি গো, নামটি তাহার কি বলো আজ জুনি। এই আসরে হাতটি তুলে আমাকে বলো, প্রশ্ন করেছে কবে আজ তোমাদের কাছে, উত্তরেতে আমার কাছে পুরস্কার আছে। কে পারবে? আল্লাহ পাক এই দুনিয়ার বুকে কোন নবীকে আদম নামে ঘোষণা দিয়েছিলেন, দ্বিতীয় আদম নামে ঘোষণা দিয়েছিলেন? কেউ আছেন এদিকে? কে কে আছেন? কে হাতটা কে তুলেছে দ্বিতীয় আদম নামে? নারায় তাকবীর, ওনাকে একটা দিয়ে দাও। যাই হোক, এবারে এই শেষ প্রশ্ন দেখি কার ভাগ্যে ওঠে। একদম শেষ প্রশ্ন, এটা মা বোনেদের জন্য, দেখি কার হাত আগে ওঠে। হাসান হোসেন দুই ভাই দুই নয়নের তারা, দুই ভাই হলো দেখো খোদার পিয়ারা, দুই ভাই হলো দেখো খোদার পিয়ারা, এদের পিতার নামটি কি গো, এদের পিতার নামটি কি ও গো, মাতার নাম কি? এই আসরে হাতটি তুলে আমাকে বলো, ও গো এই আসরে হাতটি তুলে আমাকে বলো। প্রশ্ন করেছে কবি আজ তোমাদের কাছে, উত্তরেতে আমার কাছে পুরস্কার আছে। ওই চাচিমাকে দাও সই যে। তো যাই হোক, এখানকার চাচিমারা খুব মানে একটু জ্ঞানী গুণী ব্যক্তি, ওই জন্য ফটাফট উত্তর দিয়ে দিচ্ছে। হযরত আলী। আর মাতার নাম? মাতার নাম মা ফাতেমা। নারাই তাকবীর, এটা তকবীরের জোশ দিতে হবে। নারাই তাকবীর।
তাহলে তো ভালো লাগবে। চলো চলো।